नमस्कार बंधुरा अपन स्वागत बांगला हंटर पर्दाय आमरा एखन दाड़िये आछि कलकातार अन्यतम प्राणकेंद्र नंदनेर सामने। एखानकार मानुष एबारे पश्चिमबंगेर विधानसभा निर्वाचन सम्पर्के कि भाबछे चलुन देखे नेवा जाक। ओते जेई आसबे सेई तो माने किछु ना किछु गण्डगोल पाकाबे। नर्मल मानुषेर जन्य के कि करेछे आज अब्दि बोलते पारेन? रास्ता ठीक करेछे ताओ सब जायगा करेछे करेन, आमादेर जन्य चाकरी दियेछे करेन, যা করতে হচ্ছে আমাদের নিজেদেরকে খেটে। অর্ধেক লোকজন যারা গ্র্যাজুয়েশন পাস করে বাইরে চলে যেতে হচ্ছে, ব্যাঙ্গালোর চলে যেতে হচ্ছে, দিল্লি চলে যেতে হচ্ছে। কী আছে জব এখানে? আমি একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, আমি যদি এখানে মেডিকেল ছাড়া লাইনে আর কোনো লাইন নেই। বিপিও সেক্টরে গিয়ে দেখুন খালি হয়ে পড়ে আছে, অর্ধেকজন চাকরি দিচ্ছে না। আমার কত বন্ধুরা চাকরি ছাটাই হয়ে গেল, কী করবে এখানে? এখানে থেকে তো কোনো লাভ নেই। যদি কোনো মানে কোনো পার্টি যদি মানে কোনো ডেভেলপমেন্ট করতে না পারে, কোনো যদি চাকরি বাকরি বলুন কি চায় বলুন কোনো ডেভেলপ না হয়, তাহলে লাভ কী? এখানে যদি বিজেপিও আসে কি তৃণমূল আসে, ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে চাকরি ডেভেলপমেন্টটা করতে হবে। মানুষজন খেতে না পেয়ে যদি বাইরেই চলে যায়, বাড়ির লোকেরা থাকবে কোথায়? দিদি? হ্যাঁ দিদি। কেন? কারণ আমাদের এখানে যে বাঙালি সেন্টিমেন্ট আছে সেটা থাকবে প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে বিগত বছরগুলোতে অনেক কিছু ইনসিডেন্ট, কোভিড বলুন যে ধরনের ইনসিডেন্টগুলো হয়েছে, সেখানে তো রাস্তায় নেমে একমাত্র দিদিকেই দেখতে পেয়েছিলাম, আদার্স তো সেভাবে কাউকে দেখতে পাইনি। আচ্ছা কলকাতা দিদি ঠিক আছে, ওটা বলা মুশকিল, আমি ওটা বলতে পারবো না। তৃণমূল মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি কেন? আমার তো ভালো লাগে, দেখে এসেছি, আমি যতদিন ভোট দিয়েছি ওনাকে দিয়ে এসেছি, দেখে এসেছি ভালো। আচ্ছা যে ভালো লাগবে তাকেই চাই। এই সময় এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি কোনো একটা রাজনৈতিক দলকে বেছে নিতে বলা হয় আপনি কাকে বাজবেন? বিজেপি। কেন? পরিবর্তন পরিবর্তন। দাদা এবারে নির্বাচনে কাকে চাইছেন? কাকে কাকে চাইবো? আমরা গাড়ি চালাচ্ছি, কাকে চাইবো বলুন, যে আসবে সেই ভালো আমাদের কাছে। এটাই পার্টিকে চাইছি বলতে দেখুন আমরা এই পার্টি চাই না কেন, আমার কথা হচ্ছে যে আমাদের গাড়ি চালিয়ে খেতে হবে, ঠিক আছে? আমাদের যে আসবে সেই আমাদের কাছে পাঠাবে। সংযুক্ত মোর্চা কিন্তু চাকরির ব্যাপারে অনেক কিছু বলছে, সে ব্যাপারে আপনার মতামত? সংযুক্ত মোর্চা অনেক ব্যাপারেই বলছে ঠিকই, এবার তারা যদি এইখানে যদি আসেও তাদের যদি মানে ভাবনা চিন্তায় থাকে, ম্যানিফেস্টোতে এরা বলে যে চাকরি দেবে, সেই ব্যাপারে সব মানুষেরই একটা মানে যারা চাকরিজীবী যারা করছে তাদের একটা নিজস্ব মতামত থাকে যে হ্যাঁ ঠিকই যে তারা চাকরি পেতে পারে, এই চিন্তাভাবনা করে হয়তো তাদেরকে ভোট দিল বা যাই হোক, কিন্তু কতটা কী সাফল্য হবে বা সেই জায়গাটায় কতটা কী ইম্প্রুভমেন্ট হবে সেটা বলাটা খুব মুশকিল। এটা শুধু এখান থেকে না, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে নিজস্ব উদ্যোগ থাকতে হবে, শুধু স্টেট গভর্নমেন্টের থ্রু দিয়ে চালাতে হয় না। ফান্ডিং না থাকলে কোথা থেকে করবে? যে সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ডিং করতে হবে প্লাস স্টেট গভর্নমেন্টের নিজস্ব ফান্ড থাকতে হবে, সবে যদি পকেটে ভরে তাহলে কোন দিকে যাবে? অনেকে বলছে মানে বিরোধীরা বলছে বেসিক্যালি যে পশ্চিমবঙ্গে এই টাইমে কোনো চাকরি হয়নি, এই ব্যাপারে আপনার কী মতামত? তার জন্য তো দিদির সরকারকে দায়ী করে লাভ নেই, কারণ এটা প্রবলেমটা অনেক পুরনো, বামপন্থ আমল থেকেই জিনিসটার সূত্রপাত। তো আজকে চাকরি চাই বললেই যে চাকরি হবে এরকম তো অ্যাসিউরেন্স কোনো কোম্পানি মানে কোনো পার্টি দিতে পারবে না স্যার। এবারে তো মানে বিরোধীরা বলছে যে মমতা ব্যানার্জির আমলে চাকরি হয়নি, মমতা ব্যানার্জি যা করেছে বিরোধীরা কী করেছে বলুন তো আপনি দেখান। আচ্ছা লকডাউন আবার হতে পারে, আপনি কি লকডাউন চাইছেন? পুরোপুরি না, পকেট লকডাউন হোক, তার কারণ হচ্ছে পুরোপুরি যদি লকডাউন হয়ে যায় ইকোনমি ধসে যাবে, এমনি ইকোনমি প্রচণ্ডভাবে ধসে গেছে। তার কারণ মানে আজকে আমরা যে ডেভেলপিং কান্ট্রি থেকে আনডেভেলপ কান্ট্রিতে পরিণত হয়ে গেছে, আজকাল স্টক মার্কেট দেখুন কি যেখানেই দেখবেন পুরোপুরি নিচের দিকে যাচ্ছে, কোনো দিকে ওপরে হচ্ছে না। আমেরিকার মতন এত বড় একটা দেশ বলতে গেলে হ্যাঁ ডেভেলপ কান্ট্রি বলতে পারি, তাদের পপুলেশন এত বেশি না, তাদের পপুলেশন অনেক কম, কিন্তু তাদের যে ইনফ্রাস্ট্রাকচার, তাদের যে মানে মানে তাদের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিটা তো আমরাও অ্যাপ্লাই করতে পারি, সেটা করবে না, শুধুই মানে কাজ দেবো 500 টাকা মানে বাড়িতে দেবো,
তাদেরকে ভাতা দেবো, 1000 টাকা ভাতা দেবো। 1000 টাকা 500 টাকায় আর ঘর সংসার চলে? চলে না। তাদেরকে চাকরি দিতে হবে, সেই জায়গা থেকে বেরোতে হবে। লকডাউন হতে চলেছে, কি বলবে? হলে তো ভালোই, কিন্তু অনেক তো সাধারণ মানুষ চাইছে না। না চাইলে এই যে এত বাড়াবাড়ি, সেটা কিছু মানে ওইভাবে লকডাউন না করে যাতে অন্যভাবে করা যায়, মানে মানুষকে আটকানো যায়, সেটা করা উচিত। আর অনেকে তো বলছেন যে যারা ডেলি কাজ করে খান তাদের তো রুজি রোজগার বন্ধ হয়ে যাবে। সে তো হবে, একটু তো আপনাকে স্যাক্রিফাই করতেই হবে তার জন্য। লকডাউন হতে পারে আবার? হ্যাঁ নিশ্চয়ই, সেটা তো হওয়া দরকারই আছে, যেভাবে সংক্রমণ বাড়ছে অনেক মানুষের রুজি রোজগার বন্ধ হয়ে যাবে। হ্যাঁ সেটা স্বাভাবিকভাবে হবে, তার জন্য সরকার সাপোর্ট করবে, যেটা করে এসছে এতদিন আরও করবে। লকডাউন হতে পারে আবার, কি বলবো? সম্পূর্ণ লকডাউন তো হবে না, ভ্যাকসিন যেহেতু বেরিয়ে গেছে সম্পূর্ণ লকডাউন হবে না, আংশিক একটা কিছু রেস্ট্রিকশন থাকবে, সেটা তো ভোটের পরেই জানা যাবে। আচ্ছা লকডাউন হতে পারে আবার, এ বিষয়ে কি বলবে? লকডাউন হলে তো আমাদের তো জানেন দিন আনা দিন খাওয়া, বুঝতে পারছি, কিন্তু আমারাই অসুবিধা সব থেকে বেশি। লকডাউন হতে চলেছে আবার? লকডাউনে এটা কোনো মানে হয় না, এমনি অবস্থা লোকের খুবই খারাপ আছে, সেই আবার লকডাউন তো লোক খাবে কি, এমনিতেই মানুষ মারা যাবে, বুঝতে পেরেছেন? আর লকডাউন আবার হতে চলেছে অনেকের মতে, আপনি কি সমর্থন করেন না বিরোধিতা করছেন? অবশ্যই সমর্থন করি লকডাউনেতে, তবে হ্যাঁ এর মধ্যে কিছু প্রশ্ন আছে, যেটা সাধারণ খেটে খাওয়া ডেইলি রোজে যারা কাজ করে তাদের জন্য সত্যিই খুব অসুবিধার জায়গা হবে এই লকডাউনটা আসলে পরে, কারণ এরা যে অবস্থা থেকে আবার টার্ন অ্যারাউন্ড করে দাঁড়িয়েছে সেখান থেকে দ্বিতীয়বারে ধাক্কাটা সামলানো এদের জন্য ভীষণ কষ্টকর। তো তাদের জায়গাটা যদি ভেবে দেখে সরকার একটুখানি, সেটা তো অবশ্যই ভালো। ধন্যবাদ দাদা। আচ্ছা লকডাউন হতে চলেছে আবার, কি বলবেন? লকডাউনে সবার সঙ্গে যেটা হবে সেটা আমার সঙ্গে হবে। আচ্ছা মানে লকডাউনটাকে কি আপনি সমর্থন করছেন না বিরোধিতা করছেন? সমর্থন করতে বলতে আপনার সমর্থন করতেই হবে, নালে লোক মরছে এত। আচ্ছা একদিক দিয়ে ভালো একদিক দিয়ে খারাপ, বন্ধ হয়ে যাবে যখন তো আমাদের রুজি রুটি একদিন বসে খেয়েছি, এবার আমরা না খেয়ে মরবো, এটাই। এর আগে তো একবার লকডাউন হয়েছিল, হয়েছিল তাতে অবস্থা খুব খারাপ হয়ে গেছে, পজিশন খুব খারাপ, মানে মানে কোনো রকমে কোটার চাল দিয়েছিল রেশন কার্ড থেকে সেটা নিয়ে চলেছে, এবং সেটাই হবে আবার, আপাতত কিছু করার নেই, সরকার কী করবে, মানুষের জন্যই হচ্ছে সব, রোগ বাড়ছে ওরাও ওদেরও কিছু করার নেই, কী করবে, সবার সঙ্গে যেটা হবে আমার সঙ্গেও সেটাই হবে। নির্বাচনে বামকে চাইছি। বামকে? একদম। আপনারা সবাই সবাই দিদি 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 চাই কেন? দিদি বামকে কেন চান, দিদিকে কেন চান, এক এক করে বলুন, দিদিকে কেন চান? দিদি এলে আগে যেমন উন্নয়ন হচ্ছিল সেরকম উন্নয়ন কিছু হবে, আর বাম এলে কি হবে না? বাম হলে উনি বলতে পারবেন বামে কি হবে। বাম হলে বিশেষ করে চাকরির বাকিতে খুব সুবিধা হয়, যেটা অনেকদিন ধরে আটকে আছে সেটা হয়তো আবার চালু হতে পারে হলেও তাই। আচ্ছা বামের অভিযোগ দিদি চাকরি দেননি, কি বলবেন? চাকরি এখন যে কোনো সরকারি আসবে চাকরির জন্য অবশ্যই চাকরি হচ্ছে, এমন নয় কি চাকরি দিদির আমলে হয়নি, অল্প কম হয়েছে, এবার দিদি এলে আরও বেশি চাকরি হবে। মোদি তো বলছে যে ডবল ইঞ্জিন সরকার হলে চাকরি ভরে ভরে দেবে, এই বিষয়ে আপনাদের কি মত? মোদি গভর্নমেন্ট অনেক কিছু বলেছেন, 2 কোটি করে চাকরি প্রতি বছর বলেছিলেন দেবেন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, এখন অবধি সেই চাকরি যে কতজনা পেয়েছে সেটা এখন যদি দেখা যায় তো মনে হয় না বেশি জন খুব একটা পেয়েছেন, তার জন্য ডবল ইঞ্জিন সরকার ওরকম কিছু সেরকম সুবিধা কিছু হবে না, দিদি এলে বেশি সুবিধা হবে। লকডাউন হতে চলেছে আবার, লকডাউনে কি বলবে? লকডাউন হোক কি হোক না, লকডাউন হলে সব মানুষেরই বেশি অসুবিধা, অনেকজন আছে যারা খেটে খাওয়া মানুষ আছে তাদের লকডাউন হলে খুবই অসুবিধা, আশা করছি লকডাউন না হওয়াই ভালো, সবাই মাস্ক পরলে হ্যান্ড স্যানিটাইজ করলে যদি সবাই প্রিভেনশন নেয় তাহলে করোনাকে আটকানো যাবে, লকডাউনে কোনো সেরকম দরকার নেই। ভ্যাকসিন আসছে না দিদি অভিযোগ করছে, কি বলবো? ভ্যাকসিন আমরা পেয়েছেন আপনার? আমরা তো সেকেন্ড ডোজ ভ্যাকসিন হয়ে গেছে, ভ্যাকসিন পেয়েছি। আচ্ছা আর তার মানে আপনারা কেউ লকডাউনকে সমর্থন করছেন না? লকডাউনকে কোনো সলিউশন নাই, লকডাউন কোনো সলিউশন নাই, এত রিয়ালিটি হচ্ছে আগের বছর, কিন্তু করোনা তো বেড়েই যাচ্ছে, ভ্যাকসিন এসে গেছে, ভ্যাকসিনেও তো আটকাচ্ছে না, যদি যদি লকডাউন দেওয়ারই হয় তাহলে এখন দিচ্ছে না কেন? কারণ এখন লকডাউন করলে ভোট প্রচার সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে, তাই তারা শুধুমাত্র এটার জন্য ওয়েট করছে যে ভোটটা পার হোক, রেজাল্টে হবে আবির খেলা হবে,
দেন লকডাউন হবে। যদি লকডাউন এতটাই কার্যকরী হতো ভোটের আগে দিয়ে তো নিশ্চয়ই। করোনা তো বাড়ছে প্রচণ্ড। হ্যাঁ করোনা বাড়ছে, সেটা নিজেকে প্রিভেনশন ইয়ে করতে হবে, স্যানিটাইজ করতে হবে, মাস্ক যেটা বললেন স্যানিটাইজ করতে হবে এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করলে আশা করা যায় অনেকটা, মানে নিজের সচেতনতা সব থেকে বাড়ানো আগে প্রয়োজন, তারপরে লকডাউনটা। লকডাউন হলে তো সাধারণ মানুষের যারা খেটে খায় তারা তো বুঝতে পারছেন কীরকম অবস্থা হবে।